এমনকি পানির ভিতরে মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া হয়। এই মজলিসের ভিতরে অনেক তলেবে ইলমরা আছে, অনেক নায়েব রসুলরাও আছে, অনেক সাদেকিন বান্দারা আছে। যেই সাদেকিন বান্দাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, তোমরা সাদেকিন বান্দাদের সঙ্গী হও। কবি এক কথায় সাদেকিন বান্দাদের সাথে সঙ্গী হইলে কি উপকার হয় বুঝাতে যেয়ে বলছিলেন, এক জামানা সোহবতে মা আউলিয়া বেহতারা সাদ সালেকাত বেরিয়া, একশো বছর আপনি কবুল কিন্তু নফল ইবাদত করলেন, কত বছর যেই পরিমাণ লাভবান হবেন সওয়াব পাবেন, এর চেয়ে বেশি আপনি লাভবান হবেন অল্প সময় যদি আপনি সাদেকিন বান্দাদের সঙ্গী হতে পারেন। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। বান্দার এমন কোনো আমল নাই যেই আমলকে ওসিলা করে আল্লাহ মাফ করবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা দেখো তো, বান্দা কখনোই কোনো সময় হক্কানি আলেমদের মজলিসের মধ্যে দস্তারখানে বসছে কিনা,
তালাশ করে দেখা যাবে রব্বুল আলামিন হওয়ার জীবনে একবার হককারি আলেমদের দশটা কারে বুঝে একসঙ্গে খানা খাইছে। আল্লাহ রব্বুল আলামিন বলবে যাও এই ওসিলা আমি মাফ করে দেবো। আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা নেক আমল ভালো কাজ করবে আল্লাহ ঘোষণা করতেছেন আমি তাদের জন্য ফিরদাউস বেহেশত রেখে দিলাম। ইমান আনার পরে কি করা লাগবে? এখন বর্তমানে সমাজের মধ্যে ইমান এবং আমল নিয়ে বিভিন্ন মতনৈক্য, বিভিন্ন তর্ক বিতর্ক, বিভিন্ন দলাদলি আছে। আমার আপনার রহমাতুল্লাহ বলতেন সলমানের যোগে শুয়ে আছে, ইমান কিসে থাকবে কিসে থাকবে না, আমলে সলে কোনটা ভালো কাজ কোনটা, এইটা আমরা কীভাবে জানবো বুঝবো? আপা উদাহরণ দিয়ে বলতেন ভালো মন্দ নিয়ে তো সমাজের ভিতরে ঝগড়া আসেই থাকবে। একটা রুমাল নিয়ে ঝগড়া বাজছে, কেউ বলে সাড়ে তিন হাত, কেউ বলে তিন হাত। এই রুমালের ঝগড়া মীমাংসা করার জন্য মাপকাঠি লাগবে, মাপকাঠি নিল রবারের, টান দিলে সাড়ে তিন হাত হয়, সাইডে দিলে তিন হাত হয়। রবারের মাপকাঠি দিয়ে কেউ যদি রুমালের ঝগড়া মীমাংসা করতে চায় পারবে না? এমন এক মাপকাঠি লাগবে বারেও না। আব্বাসুর রহমাতুল্লাহ এই সংক্ষেপ উদাহরণ দিয়ে বলতেন আকল মান দিশারে বসা কথা বেশি কিন্তু লাম্বা না, সংক্ষেপ যারা জ্ঞানী তারা কিন্তু অল্প কথাই বুঝবে। মানুষের বুদ্ধি বাড়ে কমে, ছোটবেলায় যে বুদ্ধি ছিল এখন তাই আছে না বাড়ছে? গতকালকে একটা জিনিস ভালো মনে মনে করছি আজকে খারাপ, এরকম হয় না? মানুষের জ্ঞান বুদ্ধি বাড়ে কমে, এই জ্ঞান বুদ্ধি অনুযায়ী কেউ যদি কিসে ইমান থাকবে কিসে থাকবে না, কোনটা নেয় আমল কোনটা নেয় আমল না, এই বিবেচনা এই বিচার যদি আকলের মাপকাঠি দিয়ে করে তাহলে তার ধ্বংস নিয়ে, কারণ মানুষের জ্ঞান পরিবর্তনশীল। এই জন্য আলী রাদি আল্লাহ তাআলা বলছিলেন আজমুদা মাকলে দুরান দিশের আমি আগে চিন্তা করে দেখছি যদি আমি আমার নিজের আকল জ্ঞান বুদ্ধি অনুযায়ী চলি আমার ধ্বংস হয়ে গেছে। এই জন্য আমি আমার বুদ্ধি জ্ঞানকে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে সম্পর্ক করিয়া আল্লাহ এবং আল্লাহর রসুলের এখন পাগল দিয়েছি। আল্লাহ এবং আল্লাহর রসুল যেটাকে ভালো বলে আমি ওটাকে ভালো বলে, যেটাকে খারাপ বলে খারাপ বলে, বুঝে আসু বা না। যেমন একটা উদাহরণ, শীতকালে আমরা অনেকেই মোটা চামড়ার মোজা পরি না? আচ্ছা চামড়ার মোজা তো মাছ করে করে না, কি পার নিচে করে না উপরে করে? কোনো আকল কোনো জ্ঞান কি বলবে যে উপরে মাছ করবে? জ্ঞান তো বলবে হাতি পার নিচ দিয়া, মাছের করলে করা লাগে নিচে, উপরে করবে কোনো যুক্তি আছে? কিন্তু শরীয়ত বলছে মাছের করা লাগবে উপরে। এই যে মাইনার নেওয়ার নামই হলো মুসলমান, এর নামই হলো শরীয়ত। এই জন্য মুসলমান কাকে বলে কবি এক কথায় বুঝাতে যেয়ে বলছিলেন মুসলমানই বুয়াদ গরদান নেহাদান, মুসলমানই বুয়াদ গরদান নেহাদান, ঘোড়ার মুখে যখন সওয়ারি লাগাম লাগায়, লাগাম যখন সওয়ারি হাতে ছাড়ে, ঘোড়ার নিজের ব্যক্তিগত শক্তি বুদ্ধি চালাকি আর চলে? সওয়ারি যেভাবে চালায় চলে, ডানে টান দিলে ডানে, বামে টান দিলে বামে, পিছনে টাইনে ধরে রাখতে দাঁড়াই থাকে,
আর ঘোড়ার নিজের ব্যক্তি শক্তি আছে। তাই মুসলমান বলা হয় যে নাকি আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে তার কালেমার লাগাম ছাড়তে পারবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে যখন তাকে সারেন্ডার হইতে পারবে, আল্লাহ এবং আল্লাহর রসুল তাকে যেভাবে চলতে পারবে চালাবে, ওইভাবে চলা ওইভাবে চলার নামই হল মুসলমান। কথা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দাঘরের মা বন্ধুরা যারা শুনতেছেন, কোন কাজে ইমান থাকবে কোন কাজে ইমান থাকবে না, কোনটা ভালো কাজ, এইটা আমাদের ঠিক করার জন্য কোরআন এবং হাদিস হয়েছে মাপকাঠি। কোরআন করিম যেইভাবে নাজিল হয়েছে এক নুকতার কোনো পরিবর্তন আছে? হাদিস যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে গেছে কোনো পরিবর্তন আছে? ওই হাদিস এবং কোরআনের মাপকাঠি দিয়া আমাদের ইমান এবং নেক আমল পরীক্ষা করতে হবে। যেইটা কোরআন এবং হাদিস সার্টিফাই দেবে যে এইটা ঠিক, ওইটাই ঠিক। বুঝে আসুক বা এখন আসেন, কোরআন এবং হাদিস কি বলে শোনেন, ইমান কিসে থাকবে কিসে থাকবে না, কথা ঠিক? ইমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। এই বিশ্বাস আবার তিন জিনিসের নাম, কিন্তু কোরআন হাদিস থেকে বলতেছি আমি, বাংলা কইতে আছে কয় জিনিসের সমন্বয়, একটা বাদ দিলে কিন্তু আর চলবে না। মুখে স্বীকার করা, হুবাহু ওইটা অন্তরে বিশ্বাস করা, হুবাহু ওইটা কাজে প্রমাণ করে দেখো, মুখ অন্তর যখন এক হবে তাকে বলা হবে ইমানদার। মুখে বলছে আল্লাহ একজন, আল্লাহ অন্তরে কাজে তেরো ওটা এক হয়েছে না, এর নাম হলো ইমানদার। এর নাম কি? কথা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, কোন কাজে ইমান থাকবে কোন কাজে ইমান থাকবে না, কাকে ইমানদার বলা হবে, এই যে কোরআন এবং হাদিসের মাপকাঠিতে আপনারা আবার ঠিক করতে হবে। এরপরে নেক আমল, ইমান যদি না থাকে তার ভালো কাজের কোনো মূল্য নাই আছে? যেমন একটা উদাহরণ আমি দেই, হিন্দুদের ভিতরে অনেক সৎ লোক থাকতে পারে না, আছে? খ্রিস্টানদের ভিতরে, অন্যান্য বিজেপিদের মধ্যে আচ্ছা বলেন তো, তারা অনেক সমাজসেবক আছে না, এই নিজে অনেক সময় না খাইয়া না কইরা তারপর লোকদেরকে সহযোগিতা করে তাদের পাশে দাঁড় হয়, বিজেপির মধ্যে নাই, এটা ভালো কাজ না? আচ্ছা বলেন তো, এই ভালো কাজগুলো যে সে করলো বেহেশতে যাবে না? কেন যাবে না? বলেন ইমান নাই, ইমান না থাকার কারণে ভালো কাজের কোনো কি নাই, মূল্য নাই। এখন ভালো কাজ কোনটা কোরআন এবং হাদিসের থেকে ঠিক করা লাগবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের ভিতরে আমাদেরকে শিক্ষা দেয়, কথা কিন্তু বেশি আমি আগেই বলছি সংক্ষেপ কথা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাকে শিক্ষা দেন, রাব্বুল আলামিন আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ আমাকে নিজে শিক্ষা দেয়, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান। এখন কাদের উপরে আল্লাহর নেয়ামত বর্ষিত হয়েছে জানা লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে তাদের পরিচয় দেয়, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাঈ ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। কাদের উপরে আল্লাহর নেয়ামত বর্ষিত হয়েছে ভালো করে বুঝেন, যে কোরআন বা হাদিসে মাপকাঠি মিলান, নবীদের উপর বলে সিদ্দিকিনদের উপর, সুহাদায়ে কেরামদের উপর, কেয়ামত পর্যন্ত মক্কার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপর। এখন আসেন নবীদের কাজ, সুহাদায়ে কেরামদের কাজ, সিদ্দিকিনদের কাজ, নেককার পরহেজগার এদের কাজ হলো ভালো কাজ। কথা ঠিক? এখন আসে সাহাবায়ে কেরাম নাকি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো? তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া
কোন ভালো কাজ? কথা ঠিক না? সাহাবা কিরাম কি জামাত সহ করে পড়তো না একা একা? হ্যাঁ, অনেক কিন্তু বদব বসেছে, এই জামাতে যাইতে পারে কিন্তু আলিশানি কই গিয়া একা একা নামাজ পড়ে। শোনেন, কোনো কোনো ইমামের মত, কেউ যদি ইচ্ছে করে জামাত ছাইড়ে দেয় তার নামাজ হবেই না, তার নামাজ। কিন্তু ইমামুল আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, নামাজ হবে কিন্তু মাকরুহ তাহরিমের গুনাহ থেকে খালি না। এক কথায় গুনাহ থেকে কি না? আচ্ছা আসেন, জামাতের কত গুরুত্ব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, যারা জামাতে নামাজ পড়তে সুযোগ থাকার পরেও আসে না, যদি তাদের ঘরের ভিতরে মহিলা এবং ছোট বাচ্চারা না থাকত, আমি হুকুম দিতাম তাদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে ধ্বংস করে দিতাম। আচ্ছা, জামাতের কত গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমল কী ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়ল, একা একা হাইকা মসজিদে যাইতে পারে না, তখন জামাতের শরীক হওয়ার জন্যে সাহাবায়ে কেরামদের কাঁধের ভিতরে হাত রাইখা, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা জামাতে শরীক হইতেন। যখন অসুখ বেশি হয়ে গেছে, এখন সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে হাত দিয়েও আসতে পারে না, তখন নামাজের সময় হয়ে গেছে, সাহাবায়ে কেরামরা জামাতে যাইতেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালা খুইলা সাহাবায়ে কেরামদের মুসল্লির দিকে তাকাই গেল। তাহলে জামাতে নামাজ পড়ার কত গুরুত্ব, ঠিক না? তাহলে জামাতে নামাজ পড়া এটা কি কাজ? আমাদের জামাতে নামাজ পড়া লাগবে। এই দাড়ি দেখা কি কাজ? একজন সাহাবি 1 লক্ষ বা 2 লক্ষ সাহাবায়ে, 1.5 লক্ষের কাছাকাছি সাহাবায়ে কেরাম, 1.5 লক্ষের কাছাকাছি, 1 লক্ষ 2 লক্ষ 1.5 লক্ষের মতো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কাদেরকে বলে? যারা ইমান সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে তাদেরকে বলে কি? এর সংখ্যা প্রায় 1.5 লক্ষের কাছাকাছি। আচ্ছা, সাহাবায়ে কেরাম যেই কথা আমি বলতেছিলাম, কোন কথা? কোন কথা? ও দাঁড়িয়ে